সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতো। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন ভাই, বিশেষ করে আমাদের একজন পেশেন্ট আর কি, তো ওনাকে উপস্থিত করেছি। তো আমরা বিশেষ করে কথা বলার আগে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নেব। তো ভাই, আপনার নামটা? আমার নাম আনিকুল ইসলাম, বাড়ি ডালকলা, গোপালপুর। তো আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স মোটামুটি 38 থেকে 39। আচ্ছা আচ্ছা, তো আপনার মানে কি সমস্যার কারণে আমাদের কাছে চিকিৎসা করেছিলেন? সুগার সুগারটা আপনার কতদিন থেকে? প্রায় 2 বছর। 2 বছর থেকে সুগার। আচ্ছা, তো সুগার যে আপনার 2 বছর থেকে সুগার, এর আগে তো চিকিৎসা করেছেন নাকি আমাদের কাছে প্রথম চিকিৎসা করালেন? আগে এমনিতে স্বাভাবিক এমনি ডাক্তারের কাছে এমনি ওষুধ নিয়ে খেতাম। আচ্ছা আচ্ছা, ওইটি কিছু করেনি ওগুলো। আর তারপর আপনার যখন এটা জানতে পারলাম, আসলাম আজ থেকে 2 মাস আড়াই মাস আগে, জি এসে তো ওষুধ খেয়ে ছিল আমার তখন 300, এখন হয়ে গেছে একদম পুরো নর্মালি 118। আচ্ছা আচ্ছা, ওষুধ খেয়ে আপনার, মানে ওষুধের আপনার সাপ্লিমেন্ট মেনে। আচ্ছা আচ্ছা, মানে আগে ওষুধ খেয়ে আপনার 300 থাকতো বা 300 ছিল? হ্যাঁ। তো এখন আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করিয়ে আমাদের যে আমরা যে ওষুধ ছাড়ে যে সাপ্লিমেন্ট যেগুলো বিভিন্ন ন্যাচারাল খাবার যেগুলো আমরা দিয়ে থাকি আর কি, হ্যাঁ, সেগুলোতে এখন আপনার রিপোর্ট যেটা এসছে আর কি, সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার লাস্ট রিপোর্ট। এর আগেও রিপোর্ট এটা ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পিপির রিপোর্ট ছিল 23/1/2023। তো এই যে দেখছেন সম্মানিত দর্শক, 23/1/2023-এ রিপোর্ট যেটা এসছে পিপি, খাওয়া দাওয়ার পর হচ্ছে 106, হ্যাঁ। আর এখন বর্তমানে যেটা রিপোর্ট হচ্ছে এটা 2 তারিখের রিপোর্ট, 2/2/2023, হ্যাঁ, আজকে তো 8 তারিখ। তো এটা রিপোর্ট হচ্ছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে 118 এবং না খেয়ে হচ্ছে 100, এই যে দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে ওনার রিপোর্ট আর কি। তো আচ্ছা, আপনি এখন কিভাবে মানে চলাফেরা করছিলেন, এরকম সাধারণভাবে কতটা, যে রিপোর্ট আপনি করেছেন তো কতটা পরিমাণ ভাত খেয়ে আপনি রিপোর্টটা করেছেন? ভাত মোটামুটি 150 থেকে 200 গ্রাম চালের ভাত। আচ্ছা, 150 থেকে 200 গ্রাম চালের ভাত খেয়েছেন, তারপরে আলহামদুলিল্লাহ রিপোর্ট আপনার মানে খুব ভালো এসছে আর কি। তো বিশেষ করে সাধারণত মানে, আচ্ছা, আপনারা আমাদের যে খবরটা আপনারা কোথা থেকে জানতে পারলেন? আমরা মোবাইল থেকে জানতে পেরেছিলাম, মানে এটা মোবাইল থেকে প্রথম আপনারা জানতে পারলেন, বাকি কেউ মানে হয়তো আপনাদেরকে যে বলেছে এরকম কোনো ব্যাপার নেই, মোবাইল থেকে জানতে পেরেছিলেন? মোবাইল থেকে জানতে পেরেছিলাম। আচ্ছা, তো প্রথম মোবাইল থেকে জানেন, তো সাধারণ ভাবে যে সুগার ভালো হয় এটা তো কেউ বিশ্বাস করতে চায় না, তো এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন যে এটা কি করে হতে পারে? মানে আপনার সাপ্লিমেন্ট যেটা বলেছিলেন সেই সাপ্লিমেন্টটা হিসাব করে আমরা জ্ঞানে বুঝলাম না, এই সাপ্লিমেন্ট করতে গেলে আমাদের সুগার নর্মাল আসবে বা আলাদা রকম হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা মানে মনে বিশ্বাস একটা জাগলো আর কি। তো এটা কি মানুষ এখন এরকম কি কেউ কি বলে আপনাকে, মানে যখন আপনি নিয়মগুলো পালন করছিলেন? ও এখনো বললে, এখনো মানে কি বলছে তারা যে না, তুই রোগা হয়ে গেলি, হেরে গেলি, কি হয়ে গেলি, তোদের চেহারা কি করলি, এই চেহারাটা ঠিক কর, এই কর, খুব বলে এগুলো। কারণ বলে যে আমরা এখন বর্তমানে ফিট আছি, কাজ টাইম করতে আমাদেরকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে মানুষের যেহেতু একটা ধারণা আছে, হ্যাঁ, যে সুগার মানেই হচ্ছে লাইফ টাইম ওষুধ খেতে হবে, সুগার মানে কখনো ভালো হবে না। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে সুগারটা বুঝতে হবে যে সুগারটা কি, কেন, কিভাবে হয়, এই বিষয়গুলো আসলে আমাদের জানা থাকে না। তো যার কারণে কি হচ্ছে, মানুষ ভুল ভাল ভাবে চলে এই একটা সুস্থ শরীরকে, আল্লাহ যে আমাদেরকে একটা সুস্থ শরীর দিয়েছিল, সেই সুস্থ শরীরকে আমরা অসুস্থ করে ফেলি। এখন এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরেও কেউ যদি আবার অসুস্থতার কাজগুলো যদি করতে শুরু করে, যেগুলো করলে মানুষ অসুখ হবে স্বাভাবিকভাবেই, তো সেগুলো যদি করে তাহলে সে স্বাভাবিকভাবে আবার অসুখ হবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা বিশেষ করে যখন আমরা একটা রোগীকে বিদায় দিই, তখন আমরা তাকে কিছু ডিসিপ্লিন আমরা বলে দিই, যে আপনি যদি বিশেষ করে এই ডিসিপ্লিন গুলো যদি মাথায় রেখে চলেন, মনে রেখে চলেন, এগুলো যদি মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে কখনো সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, হ্যাঁ, আপনার ফ্যাটি লিভার থেকে শুরু করে বিভিন্ন যে লাইফ স্টাইল ডিজিজ গুলো, এই লাইফ স্টাইল ডিজিজ গুলো হবে না। এমনকি আপনার অনেক মানুষের অনেক রকমের আরো বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা যায়, সেই সব সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। তো বিষয় যেটা হচ্ছে যে অনেক মানুষ বিশ্বাস করতে চায় না বা তারা উল্টা পাল্লা বলে, যেমন আপনারা হয়তো কারো ভিডিও দেখে এখানে এসেছিলেন এবং আপনাদের ভিডিও দেখে হয়তো আরো কেউ, হয়তো মানুষ বিশেষ করে যারা আপনারা ভিডিও ভিডিও দেখবে আপনার, হ্যাঁ, তো তাদেরকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? কারণ এখন পর্যন্ত অনেক মানুষ মানে বিশ্বাসই করতে চায় না, যেটা এটা হয় কি করে, এটা অসম্ভব। তো ওদেরকে আপনি কি উপদেশ দিবেন? উপদেশ আমি দিতে চাই যে আপনারা ভালোভাবে ন্যাচারাল ভাবে চলাফেরা করতে গেলে
যে জিনিসটা সুগারটা হবে সেটা হবে না। আর যদি হয়েও থাকে তাই আপনি পিস লাইব্রেরি আব্দুল কাইম পিস লাইব্রেরিতে আসেন, যে চিকিৎসা করান, ইনশাল্লাহ আপনাদের সুগার নর্মাল হবে, ভালো হবে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে বিভিন্ন জনের সুগার বিভিন্ন স্টেজে পৌঁছে যায়, হ্যাঁ, তো যার যেরকম সমস্যাগুলো থাকবে তার সেরকম হয়তো সময় লাগতে পারে। যেমন ভাইয়ের মোটামুটি আড়াই মাস সময় লাগলো আর কি, হ্যাঁ, অবশ্য আড়াই মাসের আগেই ওনার ভালো হয়ে গেছে, কিন্তু তারপরে একটা দেখা হলো যে হ্যাঁ তারপরে সময়টা গিয়ে কিরকম কি হচ্ছে। মোটামুটি ওনার কিন্তু 1.5 মাসে সুগারটা ভালো হয়ে গেছিল, তারপরেও একটা ই করা হলো আর কি, যে ঠিক আছে আর কিছুদিন অপেক্ষা করে দেখি কেমন কি আসছে। হ্যাঁ, তো ভাই তখন বলছে যে আমি কিছুদিন থেকে তো আমি একদম নর্মালি চলাফেরা করছি, তাই তো নাকি? সকালকারী নাস্তাটা ঠিক রয়েছে, ওরকমই চলছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা খাচ্ছিলাম ওই আপনার ভিজে মাখন খাচ্ছি, বাকি এমনি খাওয়া দাওয়া গুলো নরমালি করছিলেন, নরমালি চলছে। তো এগুলো ইয়ে হচ্ছে আর কি। তো ঠিক আছে, আপনাকে আমরা যেহেতু বিদায় এই করছি, আপনার শেষের বেলা আপনাকে আমি বলে দেবো ভিডিওর পরে যে আপনার মানে লাইফ স্টাইলে কোন জিনিসটা যুক্ত থাকতে হবে এবং কোন জিনিসটা বিশেষ করে এখন আর মানে প্রয়োজন নাই। তো কিছু জিনিস আছে যে আমাদের বিশেষ করে একটা সুস্থ মানুষ যদি লাইফ স্টাইল যদি মেনে চলে, কিছু সাধারণ কিছু লাইফ স্টাইল যেগুলো আমরা বলে দেবো আর কি, তাহলে ইনশাল্লাহ সে কখনো আর ওই ধরনের অসুস্থ গুলো তাকে ধরবে না। আর যদি কোনো অসুস্থ মানুষ যদি আমাদের পূর্ণাঙ্গ সিস্টেম গুলো যদি মেনে চলে, তাহলে ইনশাল্লাহ সে রোগ থেকে বের হতে পারবে, এটা হচ্ছে আমাদের আশা। এবং শুধু আশাই নয়, বরঞ্চ প্রচুর পরিমাণ আমাদের কাছ থেকে যারা ভালো হয়েছে তারাই হচ্ছে তার প্রমাণ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা আমাদের কাছ থেকে সুগার প্রেশার বা আমরা যে কয়েকটা রোগের যে চিকিৎসা করে থাকি তার মূল হচ্ছে মেন হচ্ছে আপনার সুগার ডায়াবেটিস। তো যদি মনে করেন যে আপনারা চিকিৎসা করাবো আমাদের কাছে, তো আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এটি পিস লাইব্রেরি, আর পিস লাইব্রেরি অনেকেই চিনেন আর কি। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তারা একদিন আগেই ফোন করে নাম লিখিয়ে দেবেন। তো আপনারা আমাদের যে ফোন নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে ফোন করে নাম লিখাবেন বা হোয়াটসঅ্যাপ করেও আপনারা নাম লিখাতে পারেন। আর একটা মেসেজ আমরা দিই যে বিশেষ করে হয়তো যারা আমাদের এই ভিডিওটি মানে কখন আমরা পাবলিশ করছি সেটা জানি না, তবে আমাদের এখানে হয়তো এক সপ্তাহ হয়তো আমি অনুপস্থিত থাকবো, কিন্তু অনুপস্থিত থাকলেও আপনাদের চিকিৎসা চিহ্ন চালু থাকে। যদি আমি বিদেশ যাচ্ছি, হ্যাঁ বিদেশ যাচ্ছি বিশেষ করে এই ব্যাপারে ট্রেনিং নেওয়ার জন্য, আরো তো যদিও আমি না থাকি কিন্তু আপনারা এখানে এসে চিকিৎসাটা করাতে পারবেন, কারণ আমাদের লোক থাকবে এবং সেটা মিট অ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু চিকিৎসাটা আমি করে যা যা লাগার এখান থেকে দিবে, তো এর জন্য সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ। তো সেটা মোটামুটি সামনে 20 তারিখ থেকে, এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে, হয়তো তার পরের মাসের হয়তো 3-4 তারিখ পর্যন্ত হয়তো আমি এখানে উপস্থিত থাকবো না আর কি। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে অবশ্যই এইভাবে যে নিয়মগুলো বললাম সেভাবে আপনারা আসবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইভ করে আমাদের ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন, কারণ আপনার মতো সমস্যায় এবং এই ভাইয়ের মতো সমস্যায় অনেকেই জর্জরিত। হ্যাঁ, কিন্তু তারা হয়তো এটা জানেই না, শুনেইনি কখনো, হ্যাঁ, যে সুগার কিন্তু ভালো হওয়া সম্ভব, এটা হয়তো এটা একটা স্বপ্ন, এটা মানুষের কাছে একটা স্বপ্নের মতো দেখাবে, যদি এটা বলা হয় তাহলে একটা স্বপ্নের মতো নতুন মানুষদের কাছে। তো সম্মানিত দর্শক, এই ছিল আমাদের ভিডিও, এই ভাইয়ের বিদায়ী ভিডিও ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।